আসসালামু আলাইকুম আলা রসুল ওরহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি আমল সম্পর্কে আপনাদেরকে অবগত করব যে আমলটি করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এর লাভ হলো আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনার পিছনের আশি বছরের আল্লাহ তালা মাফ করে দেবেন এবং আগামী আশি বছর ইবাদত করার নেকি আপনার আমুল নামায় আল্লাহ দিয়ে দিবেন সুবাহিহি প্রিয় বন্ধুগণ তাবরানি শরীফের বর্ণনা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসে থাকা অবস্থায় এই দরুদ শরীফ আশি বার পাঠ করবে আল্লাহ তালা তার পিছনের আশি বছরের গুনাহ মাফ করে দিবেন এবং আগামী আশি বছর ইবাদত করার নেকি তার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন প্রিয় বন্ধুগণ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং যে দরুদ শরীফটি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে দরুদ শরীফটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দরুদ শরীফ আমলটি করার নিয়মটা আগে আমরা জানবো তারপর আমরা দরুদ শরীফটি শিখে নেব ইনশাআল্লাহ আমলটি করতে হবে জুমার জুমার দিন আসরের নামাজ পড়ে উঠা যাবে না আসরের নামাজ ফরজ নামাজ শেষ করে উক্ত স্থানে বসে থাকা অবস্থায় এই দরুদ শরীফটি বার পাঠ করতে হবে তারপরে আপনি মোনাজাত করার পর উঠবেন কোনো সমস্যা নেই তাহলে আপনি এই ফজিলতগুলো পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ সেই চমৎকার দরুদ শরীফটি হলো আল্লাহ হুমসলি উম্মিগি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা প্রিয় বন্ধুগণ আমি আবারও বলছি দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিইল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা ডেসক্রিপশন বক্স আপনারা একটু চেক করুন সেখানে বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ আমি লিখে দেব ইনশাআল্লাহ যাতে করে আপনারা সহজেই মুখস্থ করে ফেলতে পারেন তো প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জুমার দিন এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন কারণ অনেক ফজিলতপূর্ণ একটি আমল এবং এই আমলটি করতে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট সময় লাগবে এবং এর ফাজাইল তো আপনারা শুনতেই পারলেন তো এজন্য কেউ মিস করবেন না পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই আমলটি শুক্রবারের দিন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেল মুক্তির পথ আপনারা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ফার্স্ট কমেন্টকে এই আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব আপনারা একটু দয়া করে ওই চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাআল্লাহ মুক্তির পথের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই অনুরোধ করতেছি আমি আশা করি আপনারা যেভাবে অনলাইন মাদ্রাসার সঙ্গে ছিলেন আছেন থাকবেন এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা মুক্তির পথের সাথেও থাকবেন এবং মুক্তির পথেও আমাকে অনুপ্রেরণামূলক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তো আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته